সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন ও অধিকার দেখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই অনুষ্ঠান প্রতি শনিবার দুপুর 12:30 বাজে আপনারা দেখে থাকেন স্কাই চ্যানেল 852-তে, পুনঃপ্রচারিত হয় রবিবার দিবাগত রাত 2টায়, যেটা অ্যাকচুয়ালি সোমবার 2 AM হয়। এছাড়াও এটা অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে সমগ্র বিশ্ব থেকে। অনলাইনে লগ ইনের অ্যাড্রেস হচ্ছে ntveurope.net। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই অনুষ্ঠানে আমরা আইন বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকি, যেগুলো ইউকেতে বিভিন্ন সময় যে চেঞ্জগুলো আসে, স্পেশালি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আমরা বেশিটা বেশি ফোকাস করি। কারণ হচ্ছে আমাদের কমিউনিটিতে আমরা জানি যে এই এই ম্যাটারটা নিয়ে, ইমিগ্রেশন লটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সবচেয়ে বেশি ভুক্তভোগী এই ব্যাপারেই আছেন আমাদের পুরো কমিউনিটিতে। সেজন্য আমরা অধিকাংশ ক্ষেত্রে সিংহভাগ ফোন কল এবং আমাদের আলোচনার প্রায় পুরোটা জুড়েই থাকে ইমিগ্রেশন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই অনুষ্ঠানে আমরা আপনাদের ফোন কল নিয়ে থাকি, আপনাদের ইমেলের আনসার দিয়ে থাকি। সেখানে আপনারা যেই আমাদের কাছ থেকে উত্তরগুলো পেয়ে থাকেন, যে আনসারগুলো পেয়ে থাকেন, সেগুলোকে চূড়ান্ত রূপে নেবেন না। এটাকে আমি প্রতি অনুষ্ঠানে বলে থাকি, কারণ আপনার জীবন পরিবর্তনকারী একটা সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই আপনার উচিত হবে একজন বিজ্ঞ লয়ারের শরণাপন্ন হয়ে মুখোমুখি বসে ইনস্ট্রাকশনের মাধ্যমে তাকে আপনার প্রিভিয়াস ইমিগ্রেশন হিস্টোরি বিস্তারিতভাবে জানিয়ে ডকুমেন্টস প্রেজেন্ট করে তারপরে আপনার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। তো টিভি থেকে আপনারা যেই পরামর্শ পেয়ে থাকেন এটা একটি ধারণা মাত্র, এটাকে সেভাবেই নেবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সেলিম, এবং প্রতি অনুষ্ঠানে আমার একজন সম্মানিত অতিথি আসেন আপনাদের সমস্ত কোয়ারিগুলোকে আনসার দিতে। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির একজন বিজ্ঞ আইনজীবী, অভিজ্ঞ আইনজীবী, ব্যারিস্টার সলিসিটার জনাব নাজির আহমেদ। আসসালামু আলাইকুম নাজির ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর জন্য এবং সম্মানিত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে কিছু আপডেটস দিয়ে নিচ্ছি। এই সপ্তাহে কিছু আপডেটস এসেছে, সেটার মাঝে আছে যে বাংলাদেশের, এটা আগামী জুলাই থেকে আপডেটস আসবে, বাংলাদেশের যে রেগুলেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস, যেটা পজিটিভ লিস্ট বলা হয়, যে বিভিন্ন ব্যাংকগুলো যেগুলো এক্সেপ্টেড পিবিএস অ্যাপ্লিকেশনের জন্য, Tier 1, Tier 2, Tier 4 অ্যান্ড Tier 5, এইগুলো হচ্ছে পিবিএস অ্যাপ্লিকেশন। এগুলোর ক্ষেত্রে, এগুলোর যে অ্যাপ্লিকেশন, মেইন অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট উভয়ের জন্য যেই ব্যাংকগুলো এক্সেপ্টেড ছিল, যেই ব্যাংকের স্টেটমেন্ট তারা গ্রহণ করত, সেই ব্যাংকগুলোর যে লিস্ট আছে সেখানে সামান্য কিছু পরিবর্তন আসতে যাচ্ছে আগামী জুলাই থেকে। দুই একটা নতুন ব্যাংক সংযোজিত হতে যাচ্ছে, একটা দুটো আগের ব্যাংক ঝরে যাচ্ছে এই লিস্ট থেকে। এছাড়া হচ্ছে যে Tier 4-এর যারা স্টুডেন্ট, যারা টোটাল বিলো ডিগ্রি লেভেলে 3 বছর এবং ডিগ্রি লেভেলে 5 ইয়ার্স, এই টোটাল যে সময়টা, এটা পার করার পরেও যে কিছু সময় আরও পড়তে পারবেন, যেই কয়েকটা ক্যাটাগরিতে পড়তে পারবেন, তার মধ্যে একটা ছিল লয়ের বিভিন্ন কোর্স বা সলিসিটারশিপ কিংবা বার, এগুলো করার জন্য। তো সেখানে আরও কিছু নতুন লিগ্যাল কোর্স তারা অ্যাড করতে যাচ্ছে, যেগুলো হচ্ছে ওই টাইম লিমিট থেকে এক্সামটেড হবে, টাইম লিমিটেরও বেশি সময়ে এগুলো পড়া যাবে। এছাড়া আছে যে Tier 5-এর যে এক্সটেনশন, সেটার ক্ষেত্রে রেসিডেন্স লেবার মার্কেট টেস্ট, Tier 5-এর রিলিজিয়াস ওয়ার্কার, যেটা আমাদের কমিউনিটিতে বেশ কিছু ইমাম সাহেব আছেন যারা হচ্ছে এই এই ক্যাটাগরিতে আছেন, Tier 5 রিলিজিয়াস ওয়ার্কার, ওনাদের এক্সটেনশন অ্যাপ্লিকেশানে রেসিডেন্স লেবার মার্কেট টেস্ট আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে আর প্রয়োজন পড়বে না, এও একটা আপডেটস। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গত 10 জুন তারিখে অল পার্টি পার্লামেন্টেরিয়ান গ্রুপ, এদের যে এই দেশে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স, দুই হাউস থেকে নিয়ে এবং সমস্ত পার্টি থেকে নিয়ে একটা কমিটি করা হয়, এটা এই দেশের গণতন্ত্রের একটা আরও একটা ভালো দিক। তো এই কমিটি বিভিন্ন সময় সিটিজেনদের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তারা রিসার্চ করেন, তারা আলোচনা করেন এবং তারা অনেক সময় রিকমান্ড করেন গভর্নমেন্টকে। তো এই গত 10ই জুন তারিখে এই জাতীয় তাদের একটা সভা ছিল, সেখানে তারা, তার আগে তারা দীর্ঘ প্রায় আপনার ছয় থেকে সাত মাস তারা এটা নিয়ে একটা রিসার্চ করেছে, সেটা হচ্ছে এই স্পাউস ভিসায় যারা আসছেন তাদের জন্য। স্পাউস ভিসায় একটা বড় ধরনের রিকোয়ারমেন্টস হচ্ছে আর্নিংসের রিকোয়ারমেন্টস, যেটা হচ্ছে শুধুমাত্র ওয়াইফকে আনার জন্য হচ্ছে 18,600, সাথে আর একটা বেবি থাকলে হচ্ছে 22,400, পরবর্তীতে আরও একটা করে প্রতি একটা বেবির জন্য হচ্ছে 2,400 অ্যাড হবে। তো এই যে টোটাল এত বড় একটা হাই রিকোয়ারমেন্টস, আর্নিংসের রিকোয়ারমেন্টস, এটাকে তারা তারা রিসার্চ করে পেয়েছে যে এটা এখানে ইনজাস্টিস হয়ে যাচ্ছে, এটাকে তারা
এই ধরনের এত বড় রিকোয়ারমেন্টস মিট করাটা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য অনেক ফ্যামিলি, অনেক হাজব্যান্ড ওয়াইফ থেকে দূরে আছেন, ওয়াইফ হাজব্যান্ড থেকে দূরে আছেন, এই জন্য অনেক ফ্যামিলিও ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। তারা আরও একটা ফিগার দিয়েছেন যে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অন্যান্য কান্ট্রিতে এভারেজ আর্নিংস হিসাবে যেটাকে ধরা হয়েছে বাইরে থেকে স্পাউস আনার জন্য, সেটার চেয়ে ইউকেটা অনেক বেশি। তো এই এই একটা বড় ধরনের একটা, তারা প্রায় 73 অথবা 72 পাতার একটা রিপোর্ট আছে, কেউ চাইলে অনলাইনে সেটা পড়তে পারেন। তো এটা তারা রিকমেন্ড করেছে পার্লামেন্ট এটা নিয়ে ডিসকাস করার জন্য এবং এটাকে রিভিউ করার জন্য তারা রিকমেন্ড করেছে। তবে এতে গতকাল থেকে আমরা বেশ কিছু ফোন কল পাচ্ছি, সকলকে মনে করিয়ে দিতে চাই যে এখনও কিন্তু এই রুল চেঞ্জ হয় নাই। বেশ কিছু ফোন কলে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই রুলটা কি উঠে গিয়েছে কিনা এবং এই রুলটা কি আগের মতো আর নাই কিনা। তো আমি এই ব্যাপারে একটু আলোচনা করার জন্য আমি আমার নাজির ভাইয়ের কাছে চলে যাব। যে নাজির ভাই, এটা তো একটা রিকমেন্ডেশন মাত্র, এই সংক্রান্ত আপনার কি বলার আছে? না, খুব সুন্দর করে বলেছেন যে আসলে দেখা গেছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে স্পাউস নিয়ে আসতে হলে এইভাবে এত হার্ড থ্রেশহোল্ড নেই, যেহেতু নন ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে আসতে হলে কত বড় হাই সিলিং। তো এগুলা বিবেচনা করে এবং শতাধিক ফ্যামিলিতে সমস্যা হচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, আরো বিভিন্ন ধরনের সমস্যা উদ্ভব হচ্ছে, তো ওগুলা সবগুলা যাচাই বাছাই রিসার্চ করে তথ্য উপাত্ত দিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা রেকমেন্ডেশন করেছে যে এই আইনটা রিভিউ হওয়া দরকার। তার মানে হচ্ছে এখন হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডসে ওইটা রিভিউ হবে আর কি, কিন্তু রিভিউ হয়ে আইন চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আইন চেঞ্জ হয় নাই। জি জি। এবং বেশ কিছু মিসলিডিং নিউজ আসতেছে, বিশেষ করে কমিউনিটি বেসড পেপারগুলোতে আর কি, যে আইন চেঞ্জ হতে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের কোনো আন্ডারটেকিং বা কোনো কিছু দেয়া হয় নাই। এজন্য আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা প্রস্তুতি নিচ্ছেন স্পাউস দেশের বাইরে থেকে নিয়ে আসার জন্য, যারা 3 মাস 4 মাস বা 5 মাসের ডকুমেন্টসগুলো রেডি করতেছেন, ব্যাংক স্টেটমেন্টগুলো সবগুলো রিফ্লেক্ট করতেছে, আপনারা কোনো মতেই স্টপ হবেন না এই ভেবে যে আইন চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং করে কি লাভ হবে, এটা মোটেও করবেন না। আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যান, আইন যখন সংশোধন হবে তখন আপনি মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। জি জি। ততক্ষণ পর্যন্ত আপনারা যেভাবে আছে সেভাবে চালিয়ে যান এবং মনে রাখবেন যে আইন এখনও চেঞ্জ হয় নাই, এটা রিকমেন্ড করা হয়েছে এবং এটা যাচাই বাছাই করা হবে, পার্লামেন্টে আসবে, এরপরে যদি রুল চেঞ্জ হয়, আইন হয়, তখন এর আওতায় রুল চেঞ্জ হওয়ার পর তখন ইফেক্টিভ হবে। জি, মানে হচ্ছে যে যারা প্রস্তুতি নিচ্ছিলেন, 3 মাস 4 মাস যাবত একটা প্রস্তুতি নিয়েছেন, আগামী 6 মাস পরে তার আর্নিংস এর এই যে রিকোয়ারমেন্ট সেটা মিট হয়ে যাবে, তারা তাদের প্রস্তুতিটা স্টপ করে ফেলবেন না এই অবস্থায়। তারা প্রস্তুতি চালিয়ে যান, যখন চেঞ্জ আসবে হোম অফিসের কাছ থেকে চেঞ্জ আসবে, অ্যানাউন্সমেন্ট আসবে, তখন আপনারা সেটা জেনে যাবেন বিভিন্ন সোর্স থেকে। তো আমরা জানি যে প্রচুর কলার লাইনে অপেক্ষা করছেন, আমরা তাদেরকে ওয়েট করিয়ে রাখতে পারছি না, চলে যাচ্ছি প্রথম কলারের কাছে। আজকে কে আছেন প্রথম কলার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আমার দুটো প্রশ্ন। জি। একটা প্রথম প্রশ্ন হচ্ছে, আমার এক ভাই ওই যে আসছিল ফ্যামিলি নিয়ে 2002 জানুয়ারিতে। জি। 2002 জানুয়ারিতে আসার পরে 2009-এ দুইটা বাচ্চা ওই দেশে হয়েছে আর একটা বাচ্চা দেশ থেকে নিয়ে আসছিল, বুঝছেন? জি। 2009-এ ওকে ডিসকাশনে লিফ দিয়েছিল 3 বছরের। উনি প্রথমে এসেছিলেন ভিজিট ভিসায়, পরে ওভারস্টে হয়ে গেছেন, এই তো? না, ওভারস্টে হন না, ওভারস্টে হওয়ার আগে উনি অ্যাপ্লিকেশন করতেছিলেন। উনি 2002 তে এসেছেন আর 2009-এ এসে ডিসক্রিশনারি লিভ উনি পেয়েছেন। জি জি জি। ওকে। ওনার বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, ওই দেশে 2টা বাচ্চা আর থেকে আর 1টা বাচ্চা আছে। হুম হুম। বুঝছেন? তো ডিসক্রিশনারি লিভ দিছে 3 বছরের। তো উনি এই 3 বছর পরে লাস্ট জুলাইতে আপনার বাচ্চাদের
বছর মহিষী দেশে একটা বাচ্চার 10 বছর হয়ে গেছে, 11 বছর হয়ে গেছে জি ওই দেশে জন্ম, আর জি, একটা বাচ্চা ওই দেশে জন্ম হয়েছে 4 বছর। বাচ্চারাও তো অলরেডি, বাচ্চাদেরও তো ডিসক্রিশনারি লিভ আছে তাই না দর্শক? জি হ্যাঁ জি হ্যাঁ জি বাচ্চাদেরও ডিসক্রিশনারি, সবাইকে দিচ্ছে জি জি ডিসক্রিশনারি জি যে আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনার প্রশ্ন আমরা মোটামুটি ভাবে পেয়েছি। আপনি টিভির পর্দায় চোখ রাখুন, আমাদের অতিথি এটা নিয়ে আলোচনা করবেন। জি 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 আপনার আপনার সকল প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। নাজির ভাই, ওনাদের তো ওই বেনিফিট যেটা আগের রুলে ওনারা পাচ্ছিলেন, এখনো যেহেতু অ্যাপ্লিকেশন পেন্ডিং আছেন, উনি তো এখনো আগের যে আগের ভিসাই ওনার কন্টিনিউ হচ্ছে, এবং সমস্ত ধরনের কন্ডিশন আগের ভিসা যা ছিল সেটাও কন্টিনিউ হচ্ছে, সেকশন 3C 1971 অ্যাক্ট। তা আপনি পুরোটা একটু আলোচনা করে দিন প্লিজ। এক নম্বর হচ্ছে যে এখন যাদেরকে ডিসক্রিশনারি লিভ দিচ্ছে, নরমালি পাবলিক ফান্ড রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আগে, জি, কিন্তু আগে যেভাবে যখন উনি পেয়েছেন 3 বছরের দিত, তখন কিন্তু পাবলিক ফান্ড রেস্ট্রিক্টেড ছিল না। এই জন্য উনি যে সুযোগ সুবিধা বেনিফিট সহ অন্যান্য আনুষঙ্গিক যে সুবিধা উনি পেতেন এখনও পাবেন, আনটিল হোম অফিস মেক্স এ ডিসিশন। যদি হোম অফিস যদি রিফিউজ করে কোনো কারণে, তাহলে তো আপিল রাইট থাকবে এবং আপিল শেষ হওয়ার আগ পর্যন্ত ওই কন্টিনিউ ওই কন্ডিশনটা কন্টিনিউ করবে। এই জন্য উনি বেনিফিট সহ অন্যান্য সুযোগ সুবিধা নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর 2 নম্বর হচ্ছে যে অনেক চেঞ্জেস হয়েছে, উনি বলছেন যে দেবে কিনা না, এখন দেবে কিনা না এটা তো ডিপেন্ড করে মেরিটের উপরে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে করা হয়েছে এবং হোম অফিস কীভাবে সিদ্ধান্তটা নেয়। ডিসক্রিশনারি লিভ তো এটা একান্ত হোম অফিসের বিবেচনাধীন, জি, যত স্ট্রংলি করা যায়, পার্সু করা যায়, রিপ্রেজেন্টেশন দেওয়া যায়, তত সম্ভাবনা থাকে বেশি। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বাচ্চা উনি বলেছেন যে প্রায় 11 বছর হয়ে গেছে জন্মের পর থেকে, ও বাচ্চা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার যোগ্য হবে আর কি, সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। এজন্য হোম অফিসে একটা ফর্ম ফিল ইন করে পাঠাতে হবে, ওইটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসার পর তখন উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ নাজির ভাই আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। আশা করি দর্শক আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো শিগগিরই, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস।